জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। আইসিডিএস কেন্দ্রে বিক্ষোভ অভিভাবকদের ডোমকলের ঘটনা। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে মুর্শিদাবাদের ডোমকল পৌরসভার মেহেদীপাড়া 64 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিম্নমানের খাবার দেওয়া সহ একাধিক বিষয়ে বিক্ষোভ আইসিডিএস কেন্দ্রে অভিভাবকদের। স্থানীয়দের দাবি, নাসিরুদ নেশা বিবি মেহেদীপাড়া 64 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দায়িত্ব পাওয়ার পর থেকে বিভিন্ন সমস্যায় শুরু হয়েছে, যেমন খোলা আকাশের নিচে রান্না করা হয় অন্যের বাড়িতে, স্কুলের ঘর থাকা সত্ত্বেও সেন্টারের সমস্ত মালপত্র কর্মীর অস্বাস্থ্যকর জায়গায় কর্মীর বাড়িতে রাখা হয়, অতিরিক্ত খাবারের রিপোর্ট পাঠানো হয়, খাবারের কোনো তালিকা রাখা হয় না। ঘটনায় ব্যাপক উত্তেজনায় সৃষ্টি হয় আইসিডিএস কেন্দ্রে। ঘটনায় দায়ভার হেল্পারের দিকে ছুড়ে দিয়েছেন শিক্ষিকা নাসিরুন নেশা বিবি। তিনি আরও জানান, আগের থেকে এখন ভালো খাবার দেয়া হয়, সব মিথ্যা অভিযোগ। জুন মাসের 1 তারিখে জয়েন করেছে, ওকে আমি বলি দেখো বাচ্চাদের খাবার লিগেলি কাজ করো, অন্য একটা সেন্টারে ও হেল্পার ছিলেন, ওইখানেও এরকম ব্যবহার করেছে, চুরি চামারি করে নিয়ে গেছে, ওখানে ধরা পড়া করেছে, ওখানে পুলিশ এসেছে, ওখানে অফিসের স্টাফ এসেছে, ওখান থেকে ও প্রমোশন হয়েছে, হয়ে এই জুন মাসের 1 তারিখে এই সেন্টারে জয়েন করেছে 64 নম্বর সেন্টারে। আদার্স ওকে আসার পরে আমি ওখানকার রিপোর্ট শোনার পরে বলেছি যে এর ব্যবহার এইরকম, এখানে দিদি হয়ে এসছে, তুমি এখানে ভালো ব্যবহার করো এবং ভালো আমরা সঠিক কাজ করেছি, এর আগে কোনো প্রবলেম থাকেনি। এইবার কি 4 কেজি চাল দেয় আর 1 কেজি ডাল দেয়, 1 কেজি সবজি এইরকম মিশিয়ে তাতে পোকাও থাকে। তারপরেও অফিস স্টাফ এসে দেখে, অফিস স্টাফ এসে ক্যামেরা করে ও অফিসে পাঠাইছে, সে পাঠানোর পর আমাকেও তাও দোষী করে যে তুমি লোককে বলছো কেন, মায়েরা কতটুকু খাবার পাবে শিশুরা সেটা আমাকে জিজ্ঞাসা করে। মানে আমার প্রতি কোনো মায়ের ক্ষোভ ছিল না, ঠিক আছে, এটা সৃষ্টি হলো এই কদিনের মধ্যে। মানে মায়েদের আপনি জানতে পারে যে এসে জানো এখনও মা বাচ্চারা হাজির আছে, তাদেরকে জিজ্ঞেস করেন যে মা বাচ্চারা খাবার পায় কিনা, অফিসের নিয়মের বাইরেও খাবার দিয়ে অ্যাটেন্ডেন্স বাদেও খাবার দেওয়া হয়।